আর সব সহপাঠীর সাথে ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে সেই ফলাফলে দেখা যায় অংশ নিতে পারা দুটি বিষয়ে এ গ্রেড পেয়েছেন নুসরাত সহপাঠীরা বলছেন সবগুলো পরীক্ষায় অংশ নিতে পারলে ভালো ফল করত নুসরাত এদিকে রেজাল্ট হাতে পাওয়ার পর সদ্য পুরনো ক্ষত যেন নতুন করে কষ্ট দিয়েছে নুসরাতের পরিবারকে নজির আহমেদ রতনের সহযোগিতায় আর জানাচ্ছেন আসিফ টিপু বুধবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় অংশ নেয়া দুটি বিষয়ে এ গ্রেড পেয়েছে নুসরাত বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল নুসরাতের কিন্তু নির্মম বাস্তবতা নুসরাতের সেই স্বপ্ন পূরণ হতে দিল না তাই তো ফল হাতে পাওয়ার পর থেকে কান্নায় ভেঙে পড়ে নুসরাতের পরিবার নুসরাত হত্যার বিচার যেন দ্রুত কার্যকর হয় সেই দাবি জানান তারা সে যদি সবগুলো পরীক্ষা অংশগ্রহণ করতে পারত সে আজকে আমাদেরকে ভালো একটা রেজাল্ট অনেক ছিল কিন্তু সাতাশ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজুদ্দোল্লা নুসরাতকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে ওই দিনই নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে এরপর থেকে অধ্যক্ষ সিরাজ মামলা তুলে নিতে নানাভাবে চাপ সৃষ্টি করে সেই হুমকি ধামকি মাথায় নিয়ে এক ও দুই এপ্রিল কোরআন মসজিদ ও হাদিস এবং উসুলে হাদিস পরীক্ষায় অংশ নেয় নুসরাত ছয় এপ্রিল সকাল নয়টার দিকে আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে কেরোসিন ঠেলে আগুন ধরিয়ে দেয় সিরাজ সহযোগীরা এরপর আর কোনো পরীক্ষার খাতা নিয়ে বসতে পারেনি নুসরাত পরীক্ষার ফলাফলে তাই সারিবদ্ধভাবেই এফ অক্ষরটি জায়গা করে নিয়েছে নয় এপ্রিল রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাশ ফেলের সীমানার বাইরে চলে যান একজন মিসরা আসিফ টিপু নিউজ টোয়েন্টিফোর